শনিবার পূর্ব বর্ধমান জেলার মেমারি 2 নম্বর ব্লকের অন্তর্গত 18 নম্বর জেটপির ব্যবস্থাপনায় সাতগেছিয়া বিজেপির দলীয় কার্যালয় থেকে একটি প্রতিবাদ মিছিল শুরু হয়ে সাতগেছিয়া বাজারে চৌমাথা পরিক্রমা করে। এছাড়াও বর্ধমান কাল্লা রোড, মেমারি মালডাঙ্গা রোড পরিক্রমা করে সাতগাছিয়া চৌমাথা বাজারে একটি পথসভা অনুষ্ঠিত হয়। পশ্চিমবাংলার সব ছেড়ে দেবে ধরে কারক করে বাংলার প্রশাসনকে পুলিশকে সম্মান জানিয়ে তাদের হাতে নিরপেক্ষ আইন ব্যবস্থার চাবিটা তুলে দেবে ভারতীয় জনতা পার্টি। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাটোয়া জেলা সাংগঠনিক সভাপতি গোপাল চট্টোপাধ্যায়, বিশ্বজিৎ পোদ্দার, পিন্টু ভান্ডারী, তাপস পাল সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। খুব বড় ভুলের জন্য পৃথিবী ওয়েট করছিল, আর দ্বিতীয়ত চেষ্টা করছিল যে মানুষ বুঝুক যে কাদেরকে ভোট দিয়ে নিয়ে এসেছে। তাই আমরা সংসদ ভারতকে বিশ্বাস করি, ভারতীয় জনতা পার্টি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল, আগামী দিনের শাসক দল। আমরা দায় হারাতে পারি না, আমাদের দায়িত্বের বিরুদ্ধে প্রতিবাদ করা। যখন দেখবে বিজেপি রাস্তায় নেমেছে, বিজেপি প্রতিবাদ শুরু করে দিয়েছে, তখন তৃণমূল কংগ্রেস বাধ্য হয়ে পার্থকে ছাঁটল। এ ছাঁটা মানে তৃণমূল শুদ্ধ নয়। আর আজ পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায় বলে ফেলেছে এ শ্রমিক মৌমাছি মধু চুরি করে আর রানী মৌমাছি মধু খায়। তা আমরা জানতে চাই এখন ইডির কাছ থেকে, প্রশাসনের কাছ থেকে, আইনের কাছ থেকে যে রানী মৌমাছিকে সেটা বেরোতে হয়। মানে আসল চোর কিন্তু রানী মৌমাছি। আমরা এখন শ্রমিক মৌমাছিতে ধরা শুরু হয়েছে ইডি, রানী মৌমাছির খোঁজ চাই। আর তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ শুরু হয়েছে এবং আমাদের বিশ্বাস ভারতবর্ষের সংবিধান আইনের প্রতি আমাদের ভরসা আছে, শ্রদ্ধা আছে। আমরা জানি আগামী দিনে তদন্তের মধ্য দিয়ে রানী মৌমাছি বেরিয়ে আসবে। এটা তো পুরো মানে একটা মানুষকে বোঝাতে চাইলো যে পশ্চিমবঙ্গের মানুষ আর এটা খাবে না। মানুষ জানে পশ্চিমবঙ্গে কোনো কাজ মুখ্যমন্ত্রী অনুপ্রেরণা হয় না, তৃণমূল সরকারের যাবতীয় কাজ মুখ্যমন্ত্রী অনুপ্রেরণা হয়। তাই যদি একটা ক্যালভার তৈরি, একটা রাস্তা তৈরি যদি প্রধানমন্ত্রী এই মুখ্যমন্ত্রী অনুপ্রেরণা হয়, যদি বইয়ের একটা বই ছাপাতে, আপনি দেখবেন সমস্ত রাজ্য সরকারের বইয়ে এপিট ওপিট শুধু দিদিমণির ওই মানে ছোটতার প্রতীকের ছবি হলো দিদিমণির মুখ সাদা শাড়ি। মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, আনন্দবার্তা।